वेलकम बैक। आज के बीएससी मिसलेनियस 2019 विषय दो एक कथा बोल खूब संक्षिप्त वीडियो। आप देखे बीएससी प्रीवियसलि एक विज्ञप्ति प्रकाश कर आईसीटीएस सुपरवाइजर फ्रेशर एवं आईसीटीएस सुपरवाइजर प्रमोशनल तादेर जे रिजल्ट प्रकाश हो से विषय एक विज्ञप्ति प्रकाश कर एक्जैक्ट कौन डेटे कौन रेजल्ट प्रकाश है। साथ ही हमें जे WBCS संक्रांत नोटिफिकेशन देखते पे नोटिफिकेशन मध्य उल्टा उल्लेख छो क्या दुर्भाग्य विषय एक्चुअली अनेक कैंडिडेट जिज्ञेस करो प्रत्येक आलदा कम्युनिकेशन ना करी माध्यम के यूज कर मतामत जान जस्ट जे पीएससी मिसलेनियस संक्रांत को नोटिस प्रकाश करा है रेजल्ट प्रकाश हवार कथा छिलो 31 डिसेम्बर मध्य एक्चुअली 30 डिसेम्बर मध्य लास्ट 22 तारीख नागाद पीएससी ए रकम ही जानिए जदिव एटा कोनो रिटेन इनफरमेशन छिलो ना एटा एक भार्बल इनफरमेशन छिलो। तुम्हारा अने के जानो जे पीएससी दुर्नीति मुक्त मंच बोले एक मंच रही है ता भीषण एक्टिव तारा टाइम टू टाइम पीएससी ते रिपोर्टेशन दिए थाकें तो तादेर साथे कन्वर्सेशने एटा जाना गिएछिलो जे लाइक 30th of December मध्य पीएससी मिसलेनियस 2019 रेजल्ट प्रकाश होबे। तो केन रेजल्ट प्रकाश हलो ना एटा अनेकेर मध्ये किन्तु एकटा प्रश्न अनेकेई आमार काछे बारबार करे जानते चाइछे। तो আমার কাছে একটা অসমর্থিত সূত্রের খবর রয়েছে আমি জানি না এক্স্যাক্টলি ব্যাপারটা কতটা সত্যি কতটা মিথ্যে যেটুকু জেনেছি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তোমরা অবশ্যই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি যেটুকু জেনেছি যে প্রান্ত একটি ছোট্ট ঝামেলা রয়েছে এটা নিয়ে কোনো কেস হয়নি তবে একটা ছোট্ট ঝামেলা রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের সাথে যে অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেটরা রয়েছে লাইক এসসি ওবিসি এই সমস্ত ক্যান্ডিডেটদের একটা সংরক্ষণ বা রিজার্ভেশন সংক্রান্ত একটা ছোট্ট ডিসপিউট রয়েছে এবং সেই জন্যই পিএসসির মিসলেনিয়াসের এই 2019 যে রেজাল্ট সেটা প্রকাশ হয়নি এবং পিএসসি তারা নিজেরাও কোনো রকম নোটিশ প্রকাশ করে এটা এখনও পর্যন্ত ক্যান্ডিডেটদের ইনফরমেশনটা দিতে পারেনি বা দেয়নি। আমি জানি না এই ইনফরমেশনটা কতটা সত্য তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আশা করব যে এই ছোট্ট ডিসপিউট খুব তাড়াতাড়ি করে মিটে যাবে এবং তোমাদের রেজাল্টটাও খুব তাড়াতাড়ি করে প্রকাশ হবে। তো আজকে জানুয়ারি মাসের লাইক 10 তারিখ তো হয়ে গেল আজকে পর্যন্ত কিছুক্ষণ আগে পর্যন্ত সাইট চেক করেছি নর্মালি ওনারা অনেক রাতে কখনো কখনো রেজাল্ট দেন তো সেটাও 7টা-8টা পর্যন্তই দেন তো এখন মোটামুটি 10টা মতো বাজে এখন আজকে পর্যন্ত রেজাল্ট প্রকাশ হয়নি। কালকে 11 তারিখ একটা অফিসিয়াল ডে রয়েছে তারপরে 12 তারিখে গভর্নমেন্ট হলিডেস রয়েছে সেদিন কোনো চান্সেস নেই। সবচেয়ে বড় কথা যে পিএসসি যে নোটিশ প্রকাশ করে আইসিডিএস রেজাল্ট বা WBCS রেজাল্টের কথা বলেছে সেই রেজাল্টে কিন্তু পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট উল্লেখ নেই বা স্থান পায়নি। তো সত্যি এটা একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে যে যে রেজাল্ট যে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট আজকে থেকে 7 মাস আগে শেষ হয়ে গিয়েছে প্রায় 7 মাস না হলে 6 মাস তো হবেই তার রেজাল্ট হলো না আর আইসিডিএস রেজাল্টটা হচ্ছে। তো আমার যেটুকু ইনফরমেশন ছিল জানার বা আমি যেটুকু জানতাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও যদি জেনে থাকো বা তোমাদের কী মনে হয় কেন রেজাল্ট প্রকাশ হতে দেরি হচ্ছে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সকলকে ধন্যবাদ আর যদি আমি কোনো ইনফরমেশন পেয়ে যাই তাহলে নিশ্চয়ই আমি সঙ্গে সঙ্গে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো।